প্রাণবিক বন্ধু স্বীকৃতি পেলেন জয়া আসান অভিনেত্রী জয়া আসানের প্রাণী প্রীতির কথা অনেকেই জানেন পশু পাখির জন্য তার হৃদয় অবারিত এবার সেই ভালোবাসার প্রতিদান পাচ্ছেন এই অভিনেত্রী পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে প্রাণী প্রেমীদের আর সেই তালিকায় প্রথম দিকে আছেন জয়া আসান এছাড়াও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও পাচ্ছেন এটি গতকাল চার অক্টোবর বিশ্ব পশু দিবসে প্রাণী বন্ধু শিরোনামের এই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে সেখানে পশু উদ্ধারকারী চিকিৎসক সংগঠক সহ দশ জনের নাম উপস্থাপন করা হয় ফাউন্ডেশনটি জানায় বাংলাদেশে প্রথমবারের মতো এমন হচ্ছে তবে করোনার কারণে এখন পুরস্কারটি জয়ার হাতে যাচ্ছে না এটি আগামী নভেম্বরে প্রদান করা হবে সংস্থাটি এক বিবৃতিতে বলে অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ তাদের করছেন মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই পশুর কল্যাণে তাদের অংশগ্রহণ ও আবেদনের জন্যই এ পুরস্কার এদিকে পাওয়া এমন উদ্যোগে উচ্ছ্বাসিত জয়া তার বাসায় আমি পুরস্কৃত হচ্ছি আনন্দটি মোটেও জন্য নয় বরং আনন্দ হচ্ছে অসাধারণ এই উদ্যোগটির জন্য এটা প্রাণী প্রেমীদের মনে উৎসাহ যোগাবে প্রাণবিক মানুষ তৈরিতে বড়ো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস আমি নিজেও কোনো দিন কিছু পাওয়ার জন্য পশু পাখিদের জন্য কাজ করিনি যা করেছি নিজের আনন্দ আর ভেতরের টান থেকে ধন্যবাদ জানাই পাও সংগঠন সংশ্লিষ্টদের তাদের এই উদ্যোগ অব্যাহত থাক